কিরে মামা, কি অবস্থা? তোকে সবাই ভালো আছো? মামা, কিছুদিন যাবো তোর লিঙ্ক বাইরে দিতেছে না, ওই লিঙ্কটা তো আমার কাছে আছে মাম্মা। কি কস মামা? মাম্মা, লিঙ্কটা কিন্তু লাগবো আমার। ওই বেটা, তোর মানে আমার তো লাগবো। আচ্ছা মামা, সবারে দিয়া দিস তোলে লিঙ্কটা। তোকে সবারে দিব, চিন্তা করিস না। আমি একটু বাসায় যাব, বাসায় কাজ আছে, ভাগ্য তোকে সবাই মেসেঞ্জার পাঠা দিব না। তাহলে জায়গা দেখাবো না। শোন, যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাস। আচ্ছা ঠিক আছে, কাম শেষ করে দেখা করবো না। কিরে মামা, আইসস? হ আইলাম তো, কি বানিস কত? আচ্ছা মামা, তুই না কইলি তোর কাছে লিঙ্কটা আছে, লিঙ্কটা কিন্তু আমার কাছে দিতে পারবি? আচ্ছা তো দেওয়া যাব। এখন ভিডিওটা আমার লাগবে, ইমার্জেন্সি লাগবে, মানে ওই ভিডিওটা আমার দেখাই লাগবে। লাগলে তোর 2-300 টাকা দিলাম আমি, তাও তুই আমার লিঙ্কটা দিবি? মাথাটা আমার পুরো নষ্ট হয়ে গেছে। চিন্তা করিস না, আমার কাছে আসো না, তুই দেখবি আমি দেখবো, সবাই দেখবো। এগুলো আমি কি করতেছি? আমি কি আদৌ ভালো কাজ করছি? আজকে যদি ওই মেয়েটা আমার কেউ হইতো, তাহলে কি আমি পারতাম এই ভিডিওটা দেখতে? বন্ধু, এটা রাখিবে না? হ্যাঁ, এটা রাখিবে। ওই রাকিব, কি রে বন্ধু, তোরা তো দেই না কদিন দেরা। কই থাকস তত দে আশাকে দিনে আড্ডা দিতাস নাম গলগে। বন্ধু, আমার মন মানুষকে তো ভালো না রে। বন্ধু, আমরা যে একটা জিনিস করতেছি, একবারে চিন্তা ভাবনা করছি। বন্ধু, কোন জিনিসটা? ওই যে লিংকের ভিডিওটা। ও, ওই লিংকের ভিডিওটা? ওই লিংকটা তুই এখনো পরে আসস? বন্ধু, আজকে যদি ওই মেয়েটার সাথে না হইয়া আমার বোনের সাথে বা আত্মীয়স্বজন কারোর সাথে হইলে, তুই কি পারতে শেয়ার দিতে? বন্ধু, আমরা কি আদৌ চিন্তা ভাবনা করছি ওই মেয়েটার কি অবস্থা, মেয়েটার ফ্যামিলির কি অবস্থা, মেয়েটা কি রাস্তায় গিয়ে বের হইতে পারতেছে নাকি? আমরা তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করিনি, আমরা তো শুধু পারছি শেয়ার দিতে। বন্ধু, হয়তো মেয়েটা কোনো প্রতারণার শিকার হয়েছে, নয়তো কাউকে ভালোবেসে বিশ্বাস করে ভিডিওটা দিয়েছে, কেউ বিশ্বাসটা না রেখে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। বন্ধু, আমি তো এইসব জিনিস চিন্তাই করি নাই। বন্ধু, আমরা তো এই ভিডিওটা মজার লেগে দেখলাম, শেয়ার করলাম, কিন্তু বন্ধু আমরা তো এইসব জিনিস চিন্তাই করি নাই। বন্ধু বন্ধু এইসব জিনিস তো কোনো সময় মাথা ক্যাচই করে নাই। বন্ধু, আমরা এটা কী করলাম? বন্ধু, আমরা যা করছি করছি, আল্লাহ আমাকে মাফ করুক। আর আজকে থেকে প্রমিস কর যাতে ভবিষ্যতে তারা না করস, আর আমরা সতর্ক থাকবো। ইনশাল্লাহ বন্ধু, আজকে থেকে প্রমিস করলাম। বন্ধু, এখন থেকে যত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা দেখবো, সবাইকে বলবো ডিলিট করে দিতে, আর সবাইকে সতর্ক থাকতে বলবো, ঠিক আছে? বন্ধু, ফাইম রে বইলা দিস। আচ্ছা বন্ধু, একটু ভাবুন, একটু চিন্তা ভাবনা করুন, আপনি কি আদৌ ভালো কাজ করছেন নাকি না? আজকে যদি আপনার বোনের সাথে হইতো, আপনি কি পারতেন শেয়ার দিতে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবভিয়াসলি লাইক করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ।